এটা কাস্টার হবে 1 মান্থ ওয়ারেন্টি একটু মহঙ্গা আছে ওকে তো ফাইনালি फ्रेंड्स পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওকে ডিসপ্লে কমপ্লিট এবার আমি যেটা বলছিলাম যে ডিসপ্লে যে ওয়ারেন্টি 1 মান্থ যেটা কাস্টমার ওয়ারেন্টি পাবে তো কাস্টমার কি দিবে কেমন লাগছে বল আসসালামু আলাইকুম রমজান মোবারক তো আজকে ভিভো 91i8 ডিসপ্লে চেঞ্জ হবে কম্বো চেঞ্জ হবে এবং এটা কাস্টার হবে 1 মান্থ ওয়ারেন্টি একটু মহঙ্গা আছে ওকে তো এটা যে টার্ম এন্ড কন্ডিশন আছে যে 1 মান্থ যে ওয়ারেন্টিটা পাবে সেটাই ভিডিওর মাধ্যমে ডিসকাস করে দেব তো ভিডিও স্কিপ না করে এই পর্যন্ত দেখে রাখুন ছোট একটা ইন্ট্রো করে ফিরে আসছি লাইভ দেখে রাখুন ছোট্ট ইন্টারভালে ফিরে আসলাম ফ্রেন্ডস তো আমাদের লিটিল ব্রাদার মোবাইল রিপেয়ারিং ইঞ্জিনিয়ার তোমাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হবে তো গাইস কাজের সুবিধার্থে এবং আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে ফোনটা অফ রেখে দিয়েছি এটা হচ্ছে ব্যাক প্যানেল আমি রেখে দিলাম তারপর আমার চলো ব্যাটারি এটা হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডটা আসতে হয় তুলে নেবো এটা আমরা তুলে নিলাম দিলাম আর এটা হচ্ছে কম্বোর্ড কানেক্টার কম্বোটা তুলে রেখে দিয়েছি এবার কি করবো আমরা জাস্ট আঠা লাগাবো আর কম্বোটা লাগিয়ে দেবো লাগিয়ে চাম দিয়ে দেবো ঠিক আছে তো আঠা তো আমরা লাগে নিই আঠা লাগানোর আগে এগুলো পুষ্কর করতে আমার পুষ্কর অর্ডার সব রেখে দিয়েছি মানে কাজের সুবিধার্থে সব আমি রেডি করে রেখে দিয়েছি যাতে আপনাদের দেখতে সময় বেশি না লাগে বুঝতে যেন তাদের বুঝতে পারেন তো গাইস আমাদের এই আঠা লাগানোর কাজ কমপ্লিট হয়ে গেছে সমাপ্ত এবার আমরা কম্বোটা বার করবো আস্তে আস্তে আর সুন্দর করে আমরা এখানে সেটিং করে দেবো সেটিং করার আগে এটা আমরা কেটে নেব ওকে গাড়ি ধোয়ার সময় যাতে এটা ছিঁড়ে না যায় কেটে না যায় জন্য ইউজ করছি জাস্ট ডিসপ্লের কাজটা হয়েছে এখনো পুরো ফুল সেট আপ করা এখনো হয়নি কারণ মাদার বোর্ড ব্যাটারি যাবতীয় দিতে হবে এটাকে কি বলে হাফ হাফ সেটিং বলে নাকি এগুলোকে জাস্ট এটা হাই কোয়ালিটি ডিসপ্লে সেই জন্য এটাকে ঘড়ি ঘড়ি কিছু করা হচ্ছে না একটু সময় নিয়েই করা হচ্ছে তো এমন করে আমরা মিনিমাম 3 ঘন্টা রেখে দেবো তারপরে আস ভিডিওতে তো ফাইনালি 3 ঘন্টা পরে ফিরে আসলাম ওকে অলওয়েজ ভাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখুন তো ফাইনালি ফ্রেন্ডস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওকে ডিসপ্লে কমপ্লিট এবার আমি যেটা বলছিলাম যে ডিসপ্লে যে ওয়ারেন্টি 1 মান্থ যেটা কাস্টমার ওয়ারেন্টি পাবে তো কাস্টমারকে ডিটেলসে বলে একটু কাস্টমার একটু দেখো তো ওয়ারেন্টি যেটা আছে 1 মান্থ এটা ওয়ারেন্টি পাবে ডিসপ্লে ওকে কম্বোর 1 মান্থ ওয়ারেন্টি অন্য অন্য দোকানে গেলে ওয়ারেন্টি দেয় কি আমি জানি না আমি এটা কোশ্চেন করি এই কম্বো জিনিস কখন ওয়ারেন্টি পেয়েছে তুমি আচ্ছা তো এই ফার্স্ট টাইম ওয়ারেন্টি ওকে তো এই মুসলিম টেলিকমে আসলে আপনি ওয়ারেন্টি পাবেন কিন্তু একটু মেহেঙ্গা কোয়ালিটি হবে এবং ওয়ারেন্টি যে টার্ম এন্ড কন্ডিশন যেটা আছে এটা 1 মাস ওয়ারেন্টি পাবেন এটা যদি ওয়াটার ড্যামেজ হয়ে যায়
যদি পানিতে বা জলে যদি এটা পড়ে তাহলে কিন্তু আপনি রিটার্ন পাবেন না। আর যদি এটা ভেঙে যায়, দেখা যায় হয়তো আপনি বাইশে তোলা দিয়ে বা হয়তো পড়ে গিয়ে ভেঙে গেলে তুই আমি ওয়ারেন্টি দিতে পারবো, ওকে? বাট এর মধ্যে আমি কিন্তু ওয়ারেন্টি হয় যদি কিছু সমস্যা হয়, বাই চান্স অনেক কি হয় এটা ধুকধুক ধুকধুক করে বা এরকম দাগ দাগ চলে আসে, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি ওয়ারেন্টিটা দিতে পারবো, ওকে? তো ওকে, ওটা পেয়ে কেমন লাগছে বল? কিছু টাকা অ্যাডভান্স করা ছিল, ওকে? আর মোটামুটি টাকা পুরো কমপ্লিট করে দিয়েছে, তো খুশি তো মোটামুটি খুশি, ওকে? তো ফার্স্ট টাইম কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে। ওর পাসওয়ার্ডটা হচ্ছে, দেখুন ফোন দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, পুরো একদম নিউ চাকাচাক হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু নিউ বানাতে পারেন যদি ডিসপ্লে সমস্যা থাকে, ওকে? তো আমার শপের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিটেলসে বলবো না, আমার অনেক ভিডিও দেওয়া আছে, একটু আপনি দেখেন, ওকে? আর যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। এখানে ভিডিও ফিনিশ করছি, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।